বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আজ আমি একটা অ্যান্ড্রয়েড গেম দেখাবো, যেটা রিয়েল ক্রিকেট গেম, একদম বাস্তবের সাথে মিল আছে এরকমই একটি ক্রিকেট গেম, যেটা আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে খেলতে পারবেন। তো কথা না বলে ঝটপট সেটা দেখাই দিয়ে দাও, চলেন শুরু করা যাক। তো এই অ্যাপসটি আমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো এটা গেমটা প্রথমে আমরা খেলি, তারপরে ডাউনলোড করতে হয় কীভাবে সেটাও আমি বলে দেবো। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাকে, এখানে বলতে ইনস্টল করার জন্য গুগল প্লে গেম। তো আমরা এটা, আপনি চাইলে এটা যদি আপনি ইনস্টল করেন তাহলে কোনো গেম ডাউনলোড করতে সমস্যা হবে না, কিন্তু আমি এটা কেটে দেবো, আমার টাইম নিয়ে চলে। তারপরে এখানে দেখেন নেম, অ্যাকসেসরি, মুভমেন্ট, বোলিং টাইপ, তো আপনি এখান থেকে কোনো কাউকে সিলেক্ট করতে পারেন। দেখেন আমি বলি লেট আরম ফার্স্ট, এটা সিলেক্ট করে ওকে করে দিলাম। ওকে করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পরে এখানে টস হবে, ঠিক আছে? তো দেখেন টসটা কীভাবে একদম রিয়েল গেমের মতো। তো দেখেন প্লেয়াররা চলে আসছে। তো এটা স্টেপ বাই স্টেপ পুরো সেটিংটাই আমি আপনাদেরকে বলে দেবো, যেভাবে আপনারা গেম খেলবেন। তো যদি আপনাদের ভালো লাগে তো এরকম ধরনের আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলে আসছে টসটা, হয়তো আগে চলে গেছে, আমি আগে একবার সিলেক্ট করেছিলাম এই জন্যে স্কেল। তো আমি এখানে স্কেপ করে দিই, স্কেপ স্কেপ। এখন এই যে দেখতেছেন আপনারা এখানে বাটনটা, আপনি যে দিকে নেবেন এটা সেদিকে বলটা চলে যাবে। তারপরে এই বল এভাবে ক্লিক করার পরে আপনি এরকম করে দিতে পারেন, বা এরকম করে দিতে আপনি যেদিকে ইচ্ছে সেদিকে নিতে পারেন। দেখেন আমি যতবার যেদিকে নিয়ে গেছি, যে ইউরোপের জন্য এইটা বলটা ওই দিকে যাবে। তারপরে এই যে আমি এই দিকে নিয়ে যাই, তো এই দিকে যাবে। দেখেন তারপর ওকে বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কিন্তু আরও আছে, দেখেন স্টার্টিং, আউটিং, সুইনিং, লেন্থ, কাটার, অফ, সুলু। তো আমি দেখেন আমি এখন দেবো আপনাদেরকে আউটিং। তো আউটিংয়ে দেওয়ার পরে দেখেন এখন আমি ওকে বাটনে ক্লিক করবো। তো ওকে বাটনে ক্লিক করার পরে আপনারা দেখেন এই যে বাম পাশে লাল হলুদ একটা আইকন আছে, তো যদি উপরের দিকে যায় তাহলে আপনার বল হাই স্পিডে, যদি নিচে থাকে আপনি যদি ওকে বাটনে ক্লিক করেন তাহলে এটা লো স্পিড করবে। তো আমি দেখেন উপরে যাওয়ার পর ক্লিক করলাম, দেখবেন এখন থোড়া হাই স্পিড হবে, দেখছেন? তো এভাবে আরও এটার কিছু সেটিং আছে। তো আমি এটা হয়তো ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে আপনাদেরকে দেখাইলে, যাই হোক আপনার একটু গাড়ি আবার এইখান থেকে কিন্তু এই যে দেখেন উপরে আছে, পোস্ট করে দিতে পারেন ভিডিওটা আপনি, আবার রিজুমে করলে আপনার সেটিংও আছে। দেখেন সেটিং, তো সেটিং দেখে এখানে লেখা আছে কন্ট্রোল, ক্যামেরা কোয়ালিটি, সাউন্ড, মাসিক, আপনি এগুলো দিতে পারেন, চাইলে দিতে পারেন। তো আমি এগুলো কোনো কিছু দেখবো না, আপনারা দিয়ে নেবেন ইচ্ছা করলে, চাইলে দিতে পারেন। তারপর স্ট্যান্ডিং, কিডি, অটো প্লে, স্কোর, রিস্টার্টিং, রিজুমে ক্লিক করলাম, যেহেতু আমি আপনাদেরকে খেলাটা দেখাইতেছি। তো আপনারা খেলতে খেলতে আর অনেক বিষয়গুলো জেনে ফেলবেন, তো এত হয়তো এক দুইবার খেললে এটা আপনাদের মাথায় চলে আসবে যে কীভাবে গেমটা খেলতে হয়। তো আমি এভাবে দিলাম, ওকে করে দিলাম, ওকে করে দিয়ে আবার একটা দেখতেছি স্ট্যান্ডিং করে দিলাম, ওকে করে দিলাম, আবার ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করে বল টাইপের আপনার এই বাইরেতে চলে যাবে, দেখছেন বাইরেতে চলে গেছে, বাইরেতে চলে গেছে। তো আবার একটা দিয়ে দেখি আপনাদেরকে, দেখেন এবার যে বলটা বাড়ে এবার বাইরে চলে যাবে, আপনি এখান দিয়ে কিন্তু বলটা দিতে পারবেন। ওকে, ওকে, হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আপনারা একটু ভালো করে খেলাটা দেখে নেবেন কাটাকাটি করে। তো এখন চলেন আমি আপনাদেরকে কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই। তো ডাউনলোড করতে হবে প্লে স্টোরে গিয়ে, এক্সিট, ইয়েস, তো হয়ে গেছে। তো এখন প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বক্সে লিখবো, এখানে রিয়েল ক্রিকেট, দেখেন সার্চ বক্সে লেখা আছে রিয়েল ক্রিকেট, লিখে এখানে সার্চ দিলে ওপেন, যেখানে ওপেন হয় সেখানে আপনাদের ইনস্টল লেখা থাকবে। তো যদি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, খেলে মজা পান, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি বন্ধু বান্ধবকে এও শেয়ারের মাধ্যমে দেখাবেন, যে আপনি ফেসবুকে মেসেঞ্জারে এই মুহূর্তে এইটা একটা রিয়েল একটা ক্রিকেট গেমস অ্যাপস, তো এটা দিয়ে
আপনারা সবাই যারা খেলে সময়টা পাস করতে পারেন। তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। তো আজ এ পর্যন্তই, আগামী আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।